আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো আবহবিকার। আবহবিকার বলতে আমরা বুঝি আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু, এর সাথে সাথে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের দ্বারা যখন শিলা যান্ত্রিক বা রাসায়নিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে অবস্থান করে। এই কথাটা আবহবিকার পড়তে গেলে মনে রাখতে হবে, শিলা চূর্ণ বিচূর্ণ হবে হয়ে স্বস্থানেতেই অবস্থান করবে, সেই জিনিসটাকে আমরা বলবো আবহবিকার। আবহবিকারকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার। আবার এই জৈবিক আবহবিকারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা জৈব যান্ত্রিক আবহবিকার, একটা জৈব রাসায়নিক আবহবিকার। চলো এবার আমরা আবহবিকারের প্রত্যেকটা ভাগ সম্পর্কে ডিটেলসে জেনে নিই। যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার বলতে আমরা বোঝাই আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই সমস্ত কিছুর দ্বারা শিলা যখন যান্ত্রিক ভাবে চূর্ণ বিচূর্ণ হয়। যান্ত্রিক ভাবে বলতে বোঝায় শিলার কোনো রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় না, অর্থাৎ শিলা মধ্যকার উপাদানগুলো যে অবস্থাতে পূর্বে ছিল আবহবিকারের পরে কিন্তু সেই অবস্থাতেই থাকে, অর্থাৎ শিলার শুধুমাত্র যান্ত্রিক গঠনের পরিবর্তন হবে তাকে বলে যান্ত্রিক আবহবিকার। এই যান্ত্রিক আবহবিকারটা মূলত যেখানে উষ্ণতার পার্থক্য খুব বেশি হয় সেই জায়গাতে ঘটে। এই যান্ত্রিক আবহবিকারকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন স্বল্পমোচন, ক্ষুদ্র কণা বিসরণ, প্রস্তচ্ছায় খণ্ডীকরণ, তুইন খণ্ডীকরণ, স্লিটিং এবং ফ্লেকিং। প্রথম যেটা জানবো সেটা হলো স্বল্পমোচন। স্বল্প কথার অর্থ হলো আঁশ, অর্থাৎ এক্ষেত্রে শিলার উপরের ভাগের অংশটা এটা পিঁয়াজের খোলার মতো উঠে চলে আসে। উষ্ণ মরুভূমি অঞ্চলে যেখানে উষ্ণতার তারতম্য খুব বেশি হয়, অর্থাৎ দিনের বেলা তাপ প্রচন্ড এবং রাত্রিবেলা ঠিক ততটাই শীত থাকে, শীতল থাকে, অর্থাৎ এই সময় সমসত্ত্ব জাতীয় যে সমস্ত শিলাগুলো থাকে যারা তাপের কুপরিবাহী তাদের উপরের অংশটা তাপের দ্বারা প্রসারিত হয় এবং রাত্রিবেলা আবার যখন তাপ বিকিরণ করে দেয় তখন এটা সংকুচিত হয়ে যায়। বারবার এই প্রসারণ এবং সংকোচনের কারণে শিলার ওপরের অংশটা ফেটে গিয়ে, অর্থাৎ শিলা থেকে খুলে গিয়ে যেভাবে পিঁয়াজের খোসা উঠে আসে সেইভাবে উঠে এসে শিলার ওপরেই কিন্তু অবস্থান করে। কারণ আবহবিকারের মূল অর্থ হলো স্বস্থানে শিলাটা অবস্থান করবে, শিলার ওপরেই অবস্থান করে। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি স্বল্পমোচন প্রক্রিয়া। সাধারণত এই যে প্রক্রিয়াটা এটা গ্রানাইট জাতীয় সমসত্ত্ব শিলাতে লক্ষ্য করা যায়। এরপর যেটা আসবো সেটা হলো ক্ষুদ্র কণা বিসরণ। ক্ষুদ্র কণা বিসরণ বলতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিসকে বুঝি। আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হবো যে মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে কেন বন্দুকের গুলি শোনার মতো আওয়াজ হয়। মরুভূমিতে এরকম অসমসত্ত্ব শিলা, অর্থাৎ শিলা মধ্যে যে সমস্ত খনিজগুলো আছে তাদের ধর্মগুলো আলাদা হয়। ধর্ম আলাদা বলতে তাদের প্রসরণ এবং সংকোচন ধর্মটা আলাদা হয়, অর্থাৎ মরুভূমিতে এরকম অসমসত্ত্ব জাতীয় শিলা যেগুলো আছে সেগুলোর ওপর যখন দিনের বেলা উষ্ণতা পড়ে তখন কি হলো, খনিজগুলো আলাদা আলাদা রকমভাবে বাড়ে, আবার রাত্রিবেলা যখন উষ্ণতা কমে যায় তখন খনিজগুলো তাদের নিজের ধর্ম অনুযায়ী আলাদা আলাদাভাবে সংকুচিত হয়। দীর্ঘদিন ধরে যখন এইভাবে প্রসরণ এবং সংকোচন চলে তখন কি হলো, একটা সময় এই খনিজগুলো মূল শিলাটা থেকে প্রচণ্ড গতিতে ছিটকে বাইরের দিকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার সময় একটা বন্দুকের গুলি ছোঁড়ার মতো প্রচণ্ড শব্দের তৈরি করে। এই জিনিসটাকে বলে ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া। তবে আমাদের এটা মনে রাখতে হবে এটা কিন্তু কেবলমাত্র মরুভূমি অঞ্চলেই লক্ষ্য করা যায়, কারণ মরুভূমি এমন একটা জায়গা যেখানে উষ্ণতার তারতম্যটা খুব বেশি হয়। মরুভূমি অঞ্চলে দিন এবং রাতে উষ্ণতার পার্থক্য বেশি হয়। এই উষ্ণতার পার্থক্য বেশি হওয়ার জন্য মরুভূমি অঞ্চলে এরকম প্রস্তরের আকারে যে শিলাখণ্ডগুলো থাকে তাদের এই যে উপরের অংশ বা স্তর আছে তার সংকোচন বা প্রসরণটা প্রচণ্ড বেশি হয়। দীর্ঘদিন ধরে যখন প্রসরণ এবং সংকোচনটা চলতে থাকে তখন একটা সময়ে শিলার যে পীড়ন ক্ষমতা বা সহ্য ক্ষমতা যেটা আছে সেটা যখন পীড়ন মাত্রাকে অতিক্রম করে যাবে তখন শিলা গাত্রেতে অনেক উলম্ব এবং অনুভূমিক দারণ বা ফাটলের তৈরি হয়। এই দারণ বা ফাটল বরাবর শিলার উপরের অংশটা ব্লক বা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে খুলে গিয়ে স্বস্থানে অবস্থান করে। এই ঘটনাটাকে বলে প্রস্তরচাই খণ্ডীকরণ। এবার এই যে প্রস্তরচাইগুলো আছে এগুলো দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে এই পাহাড়ের পাদদেশবর্তী অঞ্চলে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে।
ঠিক আছে, পাহাড়ের পাদদেশবর্তী অঞ্চলে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে এই ব্লকগুলো, এবং ছড়িয়ে পড়ে এখানে একটা নতুন ধরনের ভূমিরূপ গঠন করে যাকে বলে ব্লক স্পেড, বা এই ধরনের বিশেষ ভূমিরূপটাকে ফেলসেন মারক বলা হয়ে থাকে। এতক্ষণ আমরা যেগুলো জানলাম এগুলো ছিল উষ্ণতার তারতম্যজনিত কারণে আবহবিকার। এবার আমরা যেটা জানবো সেটা হলো কেলাসজনিত আবহবিকার। যদিও উষ্ণতা তারতম্যজনিত কারণে আবহবিকার এবং কেলাসজনিত কারণে আবহবিকার, এই দুটোই হচ্ছে যান্ত্রিক আবহবিকারের মধ্যেই পড়ে। দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে যখন দিনের বেলা হয় তখন শিলাগাত্রে যদি কোনো ফাটল থাকে সেই ফাটলের মধ্যে বরফ গলে জলে পরিণত হয় এবং প্রবেশ করে যায়। এবার রাত্রেবেলা কি হয়, রাত্রেবেলা তাপ বিকিরণ করে জল কি হয়, বরফে পরিণত হয়। আমরা কি জানি, জল যদি বরফে পরিণত হয় তবে তার আয়তনে বৃদ্ধি পায়। এবার কি হলো, এই ফাটলের মধ্যে জমে থাকা জলটা এ আয়তনে বৃদ্ধি পাওয়ার জন্য কি হবে, শিলাগাত্রের মধ্যে প্রচন্ড চাপ দিতে থাকবে। এই প্রচন্ড চাপের দ্বারা শিলাগাত্রের মধ্যে অনেক ফাটল তৈরি হবে, যে ফাটলটাকে আমরা বলছি তুহিন খণ্ডীকরণ। অর্থাৎ তুহিন মানে হলো বরফ, অর্থাৎ বরফের দ্বারা শিলা যখন খণ্ড বিখণ্ডে পরিণত হবে তখন তাকে আমরা বলছি তুহিন খণ্ডীকরণ। সাধারণত এই যে পদ্ধতিটা আছে এটা উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ অক্ষাংশের স্থানগুলিতে লক্ষ্য করা যায়। এই পদ্ধতিতেও কিন্তু ব্লক স্পেড গড়ে উঠতে দেখা যায়।